হ্যালো ফ্রেন্ডস, আমার বেঙ্গলি ফুড লাইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজকের যে রেসিপিটি আমার হতে চলেছে সেটা হলো কুমড়ো পাতার রেসিপি। তো কুমড়ো পাতা দিয়ে এই রকম একটা ইউনিক রেসিপি তোমরা কিভাবে বাড়িতে তৈরি করবে সেটা জানার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিছুটা কুমড়ো পাতা তুলে নিয়েছি। এবার আমি এই কুমড়ো পাতাগুলোর মধ্যে যে সিরগুলো রয়েছে সেই সিরগুলোকে ফেলে দেব। তোমরা ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে যে আমি কিভাবে কুমড়ো পাতা থেকে কুমড়ো পাতার যে সিরগুলো রয়েছে সেগুলোকে ফেলে দিচ্ছি। তো সকলকে আবারও আমি বলছি, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা খুব সহজে এই রকমই ইউনিক রেসিপির নোটিফিকেশনগুলো পেয়ে যাও। তো নিয়ে নেওয়া সমস্ত কুমড়ো পাতাগুলো আমার বাছা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি গরম জল নিয়ে নিয়েছি। এক এক করে এই বেছে নেওয়া কুমড়ো পাতাগুলোকে এই গরম জলের মধ্যে ভালোভাবে চুবিয়ে নেব, এতে কুমড়ো পাতাগুলো একটু নরম হয়ে যাবে। তো একই রকমভাবে প্রতিটা পাতাকেই গরম জলের মধ্যে চুবিয়ে নেব। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি 1 থেকে 1.5 কাপ মতন মসুর ডাল 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। মসুর ডালটা কুমড়ো পাতার পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। তো এই মসুর ডালটার একটা পেস্ট তৈরি করব, সেই কারণে মিক্সার জারে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এই মসুর ডালটাকে ভালোভাবে পেস্ট করে নেব। মসুর ডালটা খুব সুন্দরভাবে পেস্ট করে নেওয়া হয়েছে। তো এবার একটা বাটির মধ্যে এই মসুর ডালের পেস্টটা নিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব কুচানো পেঁয়াজ। এখানে 2টো বড় মাপের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ হলুদ আর পরিমাণ মতন লবণ। দিয়ে দেব জিরে গুঁড়ো। এবার এই মসুর ডালটাকে সমস্ত উপকরণগুলোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো মসুর ডালটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আমি একটা একটা করে কুমড়ো পাতাগুলোকে নিয়ে নেব। তারপর এই কুমড়ো পাতার গায়ের সঙ্গে এই মসুর ডালটাকে ভালোভাবে লাগিয়ে নেব। তারপর এই রকমভাবে আমি পাতাটাকে ভাজ করব। একটা ভাজ করার পর তার উপর আবারও কিছুটা পরিমাণ মসুর ডাল বাটাটা লাগিয়ে নেব। ভালোভাবে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে মসুর ডালটাকে পাতার গায়ে লাগিয়ে নিচ্ছি। সবার শেষে মসুর ডালটাকে আবারও উপর থেকে লাগিয়ে নেব। কুমড়ো পাতার এই রেসিপিটা খেতে খুবই সুন্দর। যারা এখনও পর্যন্ত কুমড়ো পাতার এই পাতুরি রেসিপিটি খাওনি তারা এই ভিডিওটি দেখার পর অবশ্যই এরকমভাবে ঝটপট সামান্য কিছু উপকরণের সাহায্যে এই কুমড়ো পাতার পাতুরি বা কুমড়ো পাতার বড়ার রেসিপিটি তৈরি করে নিতে পারো। এটা খুবই টেস্টি একটা রেসিপি। এবার এই পাতুরিগুলোকে আমি ভেজে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি রিফাইন তেল। তারপর তেলটা হালকা গরম করে নেওয়ার পর এক এক করে এই কুমড়ো পাতার পাতুরিগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে পাতুরিগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব বেশি হাই রাখবেন না, একদমই লো টু মিডিয়ামে রেখে পাতুরিগুলোকে ভেজে নেবেন, নইলে মসুর ডালটা ভেতরে কাঁচাভাবে থেকে যেতে পারে আর খেতে অতটা টেস্টি হবে না। তো এইভাবে পাতুরিগুলো তৈরি করলে কুমড়ো পাতার এই পাতুরিগুলো খুবই মুচমুচে হয় এবং খেতেও কিন্তু খুব টেস্টি হয়। পাতুরিগুলো তৈরি করে নেওয়ার পর গরম গরম সার্ভ করবেন, গরম গরম খেলে এর টেস্টটা কিন্তু খুবই সুন্দর লাগে। তো এইরকমভাবে তোমরা খুব সহজেই কুমড়ো পাতার এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। তো আজকের এই ইউনিক রেসিপিটি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে তোমাদের বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করো, যাতে তারাও এমন একটা ইউনিক রেসিপি সম্পর্কে জানতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ কুমড়ো পাতার পাতুরিগুলোকে আমি সমস্ত ভেজে নিয়েছি। এগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে এটা কতটা মুচমুচে হয়েছে। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।